Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala ashrafil anbiya mursalin nabiyyana Muhammad wa ala alihi wa sahbihi ajmain. Rabbi ishrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Alhamdulillah. তো আমাদের ইরেগুলার সরফের আজকের লেসন হচ্ছিল কি মুদাফ। হ্যাঁ, এটা মুদাফ না, আবার আমাদের মুদাফ মুদাফ ইলাহির সাথে এটা কনফিউজ করেন না, এটা হচ্ছে মুদাফ, মিম দোয়াদ আইন ফা, ঠিক আছে, মুদাফ। এই ইরেগুলারিটিসটা হচ্ছিল আমরা যেটা বলছিলাম যে তিনটা প্লেস আছে, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তো আগে যেটা আমাদের ইরেগুলার সরফের ক্ষেত্রে আমরা বেসিক্যালি পাঁচটা কেস আমরা দেখছিলাম, সেই কেসটার মধ্যে প্রথম ছিল মিসাল। আমি এখানে না দেখে স্মরণ করার চেষ্টা করছি, মিসালটা ছিল কি তিনটা লেটারের মধ্যে ফা কালিমা, প্রথম কালিমাটা ছিল উইক, ইরেগুলার, ঠিক আছে, আর বাকি দুইটা রেগুলার। এরপরে আমরা শিখলাম হচ্ছে আজওয়াফ, আজওয়াফের ফা কালিমা, লাম কালিমা, স্ট্রং লেটার, মাঝখানে আইন কালিমা, উইক লেটার, ফা আলা আইন কালিমা লিপ লেটার, মানে মাঝখানের লেটারটা হচ্ছে রুবিক, এটা হচ্ছে আজওয়াফ। তারপরে ফ্যামিলিটা আমরা শিখলাম কি নাকিস, নাকিসে লাম কালিমা, ফা কালিমা স্ট্রং, আইন কালিমা স্ট্রং, লাম কালিমাটা আমার ক্রাউডটা হচ্ছিল উইক। তাহলে মিসালে প্রথমটা উইক, আজওয়াফে মাঝখানেরটা উইক, নাকিসে শেষেরটা উইক, এই তিনটা কম্বিনেশন দিয়ে আমরা তিনটা ইরেগুলারিটিস দেখলাম। তারপরে ইরেগুলারিটিসটা হচ্ছিল যে তিনটা লেটারের মধ্যে দুইটা লেটার কি উইক, প্রথম কেসটা হচ্ছিল প্রথমটা এবং শেষেরটা উইক, মাঝখানেরটা স্ট্রং, আর সেকেন্ড কেসটা হচ্ছিল সামনেরটা স্ট্রং, পরের দুইটা হচ্ছে উইক। প্রথম গ্রুপটাকে বলা হচ্ছে মাফরুক, যেহেতু একটা স্ট্রং লেটার দুইটা উইক লেটারকে ফারাক করে দিচ্ছে, মাফরুক। আর সেকেন্ড গ্রুপটা হচ্ছিল মাখরুন, কারণ শেষের উইক লেটারটা একসাথে আছে। এইভাবে এরকম পাঁচটা কেস আমরা স্টাডি করছি, এবং পাঁচটা কেসকে যত বেশি আপনি মানে রিভিউ করতে পারবেন ইনশাল্লাহ আপনার দখল বাড়বে, এবং করতে করতে ইট মাইট টেক্স দুই বছর সময় নিতে পারে, তিন বছর সময় নিতে পারে, ডাজেন্ট ম্যাটার। এই প্রসেসটার মধ্যে আমরা এটা এই কনসেপ্টটা মাথায় ঢুকে আমরা কাজ করতে থাকলে আমাদের কী হবে, এটার এক্সপার্টিস বাড়বে ইনশাল্লাহ। তো আমরা সামনের দিনগুলোতে আস্তে আস্তে এগুলো সেই জিনিসগুলো করব। তো এখানে আমরা মুদাফ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছিলো এখানে শেষ দুইটা লেটার একই লেটার, তো সেখানে উইক লেটারও থাকতে পারে, দ্যাট মিন্স প্রথম লেটার, দ্বিতীয় লেটার, তৃতীয় লেটার, শেষ দুইটা একই হতে পারে, একই হতে হবে। তো সেটা হলে সেটার একটা রেগুলার বিষয় আমরা দেখি, সেটাকে মুদাফ বলা হয়। এবং আমাদের তিনটা এক্সাম্পল আছে, দল্লা, ওয়াদ্দা, রদ্দা, তিনটা এক্সাম্পল নিয়ে আমরা এখানে কাজ করবো, এটা কীভাবে কাজ করে আমরা দেখার জন্য। দল্লা, ওয়াদ্দা, রদ্দা, তাহলে দল্লার মধ্যে দেখেন দোয়াদ একটা স্ট্রং লেটার, লাম একটা স্ট্রং লেটার, লামটা দুইবার। ওয়াদ্দার মধ্যে দেখেন ওয়াটা উইক লেটার, কিন্তু দালটা স্ট্রং লেটার, মানে এটা হচ্ছে আজওয়াফে মিসালের মতো কেস, প্রথমটা উইক লেটার, পরে দুইটা স্ট্রং লেটার হয়ে দাঁড়ায় আছে, এটা হচ্ছে ওয়াদ্দা। আর রদ্দা, রদ্দার মধ্যে দুইটা স্ট্রং লেটার, শেষের লেটারটা দিত্ব হচ্ছে এখানে, ঠিক আছে, এই তিনটা ফরমেশন হচ্ছে, এবং এভাবেই এটা আসবে তাজদিদ দিয়ে, এটা আসবে দল্লা, ওয়াদ্দা, রদ্দা। এরপর আসেন অনাতীতকালটা কীভাবে হবে, এটা বেসিক্যালি ফলো করবে বাপ, আমাদের সে বাপ, যেমন দল্লা থেকে ইয়াদিল্লু হলো, এটা দরাবা বাপকে, কেন যে এই যে লেটারটা ফার্স্ট লেটারের নিচে এখানে জের বসতেছে, এখানে রেগুলার মধ্যে দেখেন জজম আসতেছে, মানে আমরা নাসারা ইয়ান সিরু, ইয়ান শুরু করছি, ইয়া নুন, নুনটা ছিল প্রথম লেটারের উপরে জজম, কিন্তু এখানে প্রথম লেটারের উপরে জবর জজম হচ্ছে না, এটাকে দ্বিতীয় লেটারের মতো কালেক্ট কনসিডার করা হচ্ছে, তাই না, করে সেটার উপরে কি ফাতা অথবা জবর জের পেশ করা হচ্ছে বা অনুযায়ী। তাহলে দল্লা ইয়া দিল্লু, ওয়াদ্দা ইয়া ওয়াদ্দু, এখানে ওয়ার উপরে জবর আসছে ফাতাহা বাপকে, দল্লা ইয়া দিল্লু হচ্ছিল দরাবা বাপ, ওয়াদ্দা ইয়া ওয়াদ্দু হচ্ছিল ফাতাহা বাপ, রদ্দা ইয়া রুদ্দু হচ্ছিল নাসারা বাপ, তিনটা এক্সাম্পল এখানে আছে। তাহলে কীভাবে এই মুদাফের মধ্যে দরাবা বাপ কাজ করতেছে, ফাতাহা বাপ কাজ করতেছে, এবং কী বাপ কাজ করতেছে, নাসারা, এখানে কোনোভাবে সামিয়া বাপ কাজ করবে না, কেননা সামিয়া বাপের অতীতকালের মধ্যে কী আছে, জের আছে, সামিয়া ইয়াসমাও কাজ করবে না, ঠিক আছে, তাহলে সেটাও এখানে কাজ করতেছে না, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপর দেখেন কারুমাও কাজ করবে না, হাসিবাও কাজ করবে না, দ্যাট মিন্স এই মুদাফের মধ্যে আইদার দরাবা, না হলে ফাতাহা, না হলে কি নাসারা বাপ কাজ করবে, তিনটার এক্সাম্পল আমাদের এখানে আছে। তাহলে এইভাবে এটা বেসিক্যালি ডিকশনারি আমাকে বলে দিবে, কিন্তু আপনাকে আমাকে মাথায় জিনিসটা রাখতে হবে।
এরপর আসেন মাসদার, তো ডিকশনারি ডিসাইড করে দিবে কি হবে, এটা মুজারাতের আমরা পড়তেছি। এবার দেখেন আসবে কি ইসম ফাইল, ইসম ফাইলের ক্ষেত্রে কি অবস্থা আসতেছে দেখেন, দুইটা যে লেটার থাকবে, একটা লেটার তো ডাবল লেটার হচ্ছে, প্রথম লেটারের পর একটা মাদ আসবে। যেমন আমাদের না সিরুন নর্মালি আসে, নাসারা থেকে কি আসে, না সিরুন আসে, প্রথম লেটারের পর একটা মাদ আসে, এটা ঠিকই আসতেছে, কিন্তু দ্বিতীয় লেটারের উপর কি হবে, তাজদিদের উপর দুইটা পেশ হবে বা দুইটা জবর হবে। তাহলে এখানে দেখেন দল্লা থেকে হচ্ছে কি দল্লুন, এই জন্য দল্লুন এখানে তাজদিদের জন্য একটা মাদ হয়, সেটা মাদ আসবে ইয়ে অনুযায়ী। যেমন এখানে দল্লুন, আপনি এটা একটু এক্সট্রা চা আলিফ দিয়ে টানবে, টানতে হবে দল্লুন, এখানে তাজদিদের জন্য আসবে দল্লুন। ওয়াদ্দুন, ঠিক আছে, রাদ্দুন, তাহলে ফরম্যাটটা কি ফাউল, ফাউল্লুন, ঠিক আছে, এভাবে আসবে। তাহলে দল্লুন, ওয়াদ্দুন, রাদ্দুন, এটা হচ্ছে ইসম ফাইলের স্ট্রাকচার। এবার প্যাসিভের ক্ষেত্রে দেখেন কি হবে, দুল্লা, দুল্লি, দুল্লা, উদ্দা, রুদ্দা, প্রথমটা পেশ হয়ে যাচ্ছে আর শেষটা চেঞ্জ হচ্ছে না, খালি প্রথমটা পেশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপর আসেন প্যাসিভের ক্ষেত্রে দেখেন, মাদি প্যাসিভের মধ্যে ইউদল্লু, ইউরদ্দু, ইউদ্দু, ইউরদ্দু, তাহলে ইউ থাকতেছে আর শেষেরটা আনচেঞ্জ থাকতেছে, মাঝখানেটা কি হয়ে যাচ্ছে, জবর হয়ে যাচ্ছে, কেন প্যাসিভে আমাদের জবরের প্রভাব আছে। এটা ইসম মাফুল কি হচ্ছিল একেবারে রেগুলার মধ্যে, নাসারা থেকে যেমন মানসুরুন হচ্ছে, এখানেও দল্লা থেকে তখন দুইটা লাম দুইটাকে ফিট করা হচ্ছে দুইটা আলাদা লেটার হিসাবে, সেই জন্য দেখেন মাদলুলুন, দল্লা মাদলুলুন, ওয়াদ্দা মাউদুদুন, রদ্দা মারদুদুন, ঠিক আছে, ইসম মাফুলটাও কিন্তু ওভাবে কাজ করতেছে, রেগুলারের মতো কাজ করতেছে। এখন আসেন লাইট যদি হয়ে যায়, মানসুখ যদি হয়ে যায় তখন কি হবে, মানসুখ কোনটা হবে, মানসুখ হবে ইয়া দিল্লুটা, লান ইয়া দিল্লা, লান ইয়া দিল্লু, এখানে কি হয়েছে লা ইয়া দিল্লা, মানে এই পেশটা জবর হয়ে যাবে, নর্মাল নিয়ম, লান ইয়া ওয়াদ্দা, লান ইয়া রুদ্দু, রুদ্দা, তাহলে লাইটের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নাই। যখন মাজজুম হয়ে যাচ্ছে, যখন লাইটেস্ট হয়ে যাচ্ছে তখন একটু ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে যে যেমন ধরেন মাজজুম যদি করতে হয় এখানে কি করতে হবে, ইয়াদিল্লুকে এটা যদি আমরা একটু লিখতে পারলেই হয়তো বা আমাদের জন্য সুবিধা হবে, আমরা এটা লেখার চেষ্টা করি। আমরা পড়তেছিলাম দল্লা, এটার প্রেজেন্ট হচ্ছিল ইউদিল্লু, ইউদিল্লু। এখন ইউদিল্লুকে যদি আপনি লাইট করতে চান, লাইটেস্ট করতে চান, লাইট করে ফেলছেন জবর দিয়ে ফাইন, কিন্তু ইউদিল্লুকে যদি আমি লাইটেস্ট করতে যাই তাহলে এখানে তাজদিদের উপরে এখানে লাম, লামের উপর একটা তাজদিদ দিলেন, তাজদিদের উপর জজম দিতে হবে, টেকনিক্যালি ইউ ক্যান ডু ইট, তাই না, ইউ দিন। এবার কী করবে, উচ্চারণ করবেন সেটা আপনি জানেন, এটা এটা আসলে ভেরি ডিফিকাল্ট, তাই না, এটাকে কীভাবে আমরা তাজদিদের উপরে জজম দিয়ে কীভাবে উচ্চারণ করতে পারি, হ্যাঁ, এটা হচ্ছে একটা বিশাল পরীক্ষা। তখন যে জিনিসটা বলা হচ্ছে এইখানে, সেখানে আমাদেরকে কয়েকটা ভাগে আমরা এটা ভাগ করে নিতে পারি, প্রথমে দিতে পারি যে হ্যাঁ তাজদিদটা না দিয়ে জবর দিয়ে দিতে পারি, লাম ইয়াদিল্লা, তাহলে লাম ইয়াদিল্লা, তাহলে এখানে কী হয়ে যাচ্ছে, লাম ইয়াদিল্লা, এখানে লাম ইয়াদিল্লা, লান ইয়াদিল্লা, লাম ইয়াদিল্লা, একই রকম হয়ে যাচ্ছে। অথবা আমরা এটাকে বলতে পারি লাম ইয়াদিল্লি, তাজদিদের উপরে জবর না দিয়ে জেদ দিতে পারি, এটা হচ্ছে আরেকটা অপশন। আর থার্ড অপশন হচ্ছে কি, আমি এটাকে ভেঙে দিতে পারি, সেটা হচ্ছে কি লাম ইয়াদলিন। এখন এই লামের নিচে যে এই ইয়াদলিন বললেন, এটা কিসের উপর ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে ছিল কোনখান থেকে আসতেছি, যেহেতু ইয়াদিল্লু থেকে আসতেছি সেই জন্য ইয়াদলিলটা আসলে লামের নিচে জের হচ্ছে। এবার দেখেন আমার যখন এখানে
নাসারা বাপ দরা বাপ ফাতাহ বাপ ছিল, হ্যাঁ, তখন আপনি যখন দেখেন এখানে ছিল কি প্রেজেন্ট টেন্সটা দেখি, ইয়া ওয়াদ্দু, ওয়ার উপরে জবর ছিল, তখন এটা হচ্ছে কি ইয়াও ইয়াও ওয়াদ ইয়াও দাদ, এটা হচ্ছে ইয়াও দাদ, এটা ইয় যেমন দেখে লাম ইয়াওয়াদ্দা, লাম ইয়াওয়াদ্দি, লাম ইয়াও দাদ, দালের উপরে জবর হচ্ছে, কেননা এটা আসছে কোথেকে ইয়া ওয়াদ্দা থেকে, এখানে জবর ছিল নাসারাবা ফাতাহাবা। এবার দেখেন ইয়ারুদ্দুর ক্ষেত্রে কি হবে, লাম ইয়ারুদ্দা, লাম ইয়ারুদ্দি, লাম ইয়ার দুধ পেশ আসতেছে, এটা যদি লিঙ্ক করতে পারেন ফাইন, তাহলে এই তিনটা অপশনের যে কোনো অ্যাকশন একটা অপশন হবে, ঠিক আছে, এই তিনটা অপশনের যে কোনো একটা অপশন হবে, তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আপনার দেখা যাচ্ছে হুয়া হিয়া আন্তা আনা এবং নাহনু ভার্সনগুলোর জন্য তিনটি বিকল্প আছে, হুয়া হিয়া আন্তা নাহনু আনা নাহনু, মানে হুয়া নাসারা, হুয়া ইয়ানসুরু, হিয়া তানসুরু, আন্তা তানসুরু, আনা আনসুরু, নাহনু নানসুরু, এই তিন পাঁচটা ফরম্যাটটাকে যদি আপনি লাইটেস্ট করতে যান তখন আপনার প্রতিটার জন্য তিনটা অপশন আছে, ঠিক আছে। তাহলে এই তিনটা অপশনের মধ্যে কোনটা ব্যবহার হবে এটা বেসিক্যালি আরব সাইট শো তারা বলবে, আমরা টেকনিক্যালি দেখবো কোন বাবের জন্য কোনটা ব্যবহার হচ্ছে, তাই না, সেটা একটা বিষয়। ইসম জরফের ক্ষেত্রে দেখেন, ইসম জরফের ক্ষেত্রে তিনটি প্যাটার্ন যাদের শেষ বর্ণটির উপরে সাদ্দা থাকবে, দেখেন এখানে কি হচ্ছিল মাফ, এটা বেসিক্যালি ফা আইন ফালার ক্ষেত্রে হচ্ছিল কি মাফ মাফাউ উন, তারপরে এটা হচ্ছিল কি মাফাউ উন মাফি উন মাফা আদুন, মানে লাম যে আসতেছে এখানে যেমন মাদুল্লুন মাদিল্লুন মাদাল্লাতুন মাদল্লুন মাদিল্লুন মাদাল্লাতুন, সেখানে লাম কালিমাকে আর রিকগনাইজ করা হচ্ছে না, ফা কালিমাটাকে রাখা হচ্ছে, এখানকে মাওয়াদ্দুন মাউইদ্দুন মাওয়াদ্দাতুন মারদ্দুন মারিদ্দুন মারাদ্দাতুন, এভাবে এটা ইসম জরফের তিনটা ফরম্যাট এখানে আসবে। তারপর এখানে আসতে হচ্ছিল আমাদের সার্ফ কাবিরের টেস্ট টিপস, শেখ সার্ফ কাবিরের টিপসটা আমরা আজকে দেখবো না, ইনশাল্লাহ কালকে আমরা এটা লেসনের সাথে ইনশাল্লাহ দেখবো, দেখে আমাদের লেসনগুলো করবো। তো সার্ফ কাবির ছাড়া এবার মাজিদ ফির ক্ষেত্রে আসেন, মাজিদ ফিটা আজকে আমরা করে ফেলি। মাজিদ ফির ক্ষেত্রে বলা হচ্ছিল অতীতকালের ক্ষেত্রে ফর্ম দুই এবং পাঁচে কোনো সমস্যা নেই, অন্যগুলো ফর্মের শেষে সাদ শেষ হয় সাদ্দা দিয়ে, যেমন এখানে আমাদের এখানে শুরু হচ্ছে কি হা বাবা, এটাকে দুই নম্বর ফর্মে যখন নিয়ে যাচ্ছেন তখন বল এটাকে করা হচ্ছে হাব বাবা, এক নম্বর ফর্ম হচ্ছে হাব্বা, দুই নম্বর ফর্মটাকে কী করতেছে বা দুইটাকে আলাদা আলাদা ফিট করে প্রথম বাটার উপরে তাসদির জবর দেওয়া হচ্ছে, তাহলে দেখেন হাব বাবা আসতেছে। পাঁচ নম্বরে দেখেন তাহাব বাবা, দুই নম্বর হাব বাবা, পাঁচ নম্বর তাহাব বাবা, অন্য সব ফর্মের শেষে সাদ শেষ হয় সাদ্দা দিয়ে, যেমন এখানে হচ্ছে যখন হাব বাবাকে আপনি যখন তিন নম্বর নিয়ে যাচ্ছেন তখন হচ্ছে কি হাব্বা হাব্বা, এখানে একটা টান হচ্ছে আর এখানে বার উপর তাসদির জবর ঠিকই থাকতেছে আহাব্বা, ঠিক আছে, আহাব্বা ওই তাসদির এখানে আ যুক্ত হচ্ছে হাব্বা, এখানে যজম হচ্ছে না, তাহাব্বা ইন ইন হাব্বা ইহতাহাব্বা, তারপর ঠিক ইস্তাহাব্বা, তাহলে দেখা যাচ্ছে তাসদিদের এন্ডিংটা কিন্তু সবসময় ঠিক থাকতেছে, বাকিটা অ্যাকর্ডিংলি চেঞ্জ হচ্ছে, তাই না, এটা হচ্ছে দুই নম্বর ফর্ম। এবার এটা যদি অনাতীতকাল দেখেন, অনাতীতকালে দুই নম্বর পাঁচ নম্বরে কোনো সমস্যা নেই, অন্য সব ফরমেশনের শেষ হচ্ছে সাদ্দা দিয়ে, যেমন হাব্বাবা থেকে হচ্ছে ইউ হাব্বিবু, তারপর হাব্বা থেকে হচ্ছিল ইউ হাব্বু, আহাব্বাহ থেকে হচ্ছে কি ইউ হিব্বু, তাহাব্বা তাহাব্বাবা থেকে হচ্ছে কি ইয়াতাহাব্বাবু, তাহাব্বা থেকে হচ্ছে কি ইয়াতাহাব্বু, ইন হাব্বা থেকে হচ্ছে কি ইয়ান হাব্বু, ইহতাহাব্বা থেকে হচ্ছে
ইহতাব্বু, ইস্তাহাব্বা থেকে হচ্ছে ইস্তাহিব্বু। অর্থাৎ দুই পাঁচ একরকম আছে, অন্যগুলোতে কী করতেছে সাদ্দা দিয়ে শেষ হচ্ছে এটা। তারপরে মাসদারটার ক্ষেত্রে বলছে হচ্ছে মাসদার, প্রতিটি মাসদারে এর একটি প্যাটার্ন রয়েছে, বেশিরভাগ মাসদার দ্বিত্ব বর্ণটি দিয়ে প্রভাবিত নয়, দ্বিত্ব বর্ণ দুইটির মাঝে অন্য একটি বর্ণ এসে আলাদা করে রাখে। যেমন এখানে আমরা পড়তেছি হাব্বাবা থেকে যেহেতু রেগুলার তাহ বি বান, দুইটা বা আলাদা করে এখানে দিয়ে তাহ বি বান রেগুলারের মতো। এখানে যখন তিন নম্বর আছে কি হি বা বান ওয়া মুহাব্বাতান, চার নম্বরে হচ্ছে কি আহাব্বা থেকে হচ্ছে কি ইহ বা বান, তাহাব্বাবা থেকে হচ্ছে কি তাহাব্বু বান, তাহাব্বান থেকে হচ্ছে কি তাহাব্বান, ইনহাব্বা থেকে হচ্ছে কি ইন হি বা বান, ইহতাব্বা থেকে হচ্ছে কি ইহতি বা বান, ইস্তাহাব্বা থেকে হচ্ছে কি ইস্তি ইস্তিহ বা বান। এরপরে মু দিয়ে ইসম ফাইল শুরু হচ্ছে সবগুলোর মধ্যে। তিন ছয় সাত আট পরিবারের প্রত্যাশিত মু ই আওয়াজ অনুসরণ করতে পারে না, ঠিক আছে, কারণ আমরা যেটা বলি মুর পরে ই মুসলিমুন, ঠিক আছে, এটা হচ্ছে মুসলিমুন, মুসলামুন না, ইসম ফাইলের ক্ষেত্রে মুসলিমুন। এখন সেখানে দেখা যাচ্ছে যে এখানে মুহাব্বিবুন মুহাব্বিবুন মু বি যুক্ত হচ্ছে মুর সাথে ই, যেটা এখানে বলা হচ্ছে মু ই আওয়াজ অনুসরণ করতে পারে না তিন ছয় সাত আট। এখানে দেখেন তিনের সাথে কি জেন নিতে পারতেছে না, সেজন্য কি হচ্ছে মুহাব্বুন মুহিব্বুন, চার নম্বরে ঠিক আছে। আবার পাঁচ নম্বর দেখেন মুতাহাব্বিবুন, এটা ঠিক আছে। আবার ছয় নম্বরে দেখেন কি হচ্ছে মুতাহাব্বুন, জবর জেন নিতে পারতেছে না। সাত নম্বর কি মুনহাব্বুন, এটা এটা তো প্যাসিভ হয় না, এটা অ্যাক্টিভই অর্থাৎ জবর নিচ্ছে। আট নম্বর কি মুহতাব্বুন মুস্তাহিব্বুন, জেন নিতে পারতেছে। এবং ইসম ইসম ফাইল যখন আপনি ইসম মাফুল যখন আনতেছে কর্মবাচ্য, আচ্ছা কর্মবাচ্য আসেন, আচ্ছা এটার সাথে কর্মবাচ্য ম্যাচ করে দেখি। তাহলে কর্মবাচ্য যদি আপনার ইসম ফাইল হচ্ছে ইসম মাফুলটাকে যদি আপনি নেন, ইসম মাফুলটা মু দিয়ে শুরু হচ্ছে সাদ্দা দিয়ে উ আ আওয়াজ বিদ্যমান, কিছু কিছু ক্ষেত্রে ইসম ফাইলের মতো হতে পারে, ইসম ফাইলের মতো হতে পারে ওইগুলো যেগুলো কি নিতে পারে না, সেগুলো জবাব নিতে জের নিতে পারে না, এগুলো ইসম ফাইলের মতো হবে। সেগুলো এখানে আমরা গ্রিন কালারে মার্ক করে দিচ্ছি। যেমন ইসম ফাইল হলে জবরের প্রভাব হয়, মুহাব্বাবুন জবরের প্রভাব আছে। এখানে দেখেন তিন নম্বর যে মুহাব্বুন, এটা ইসম ফাইল ইসম মাফুল একই, মুহাব্বুন এটা হচ্ছে হলো ইসম ফাইল আলাদা ইসম মাফুলের চেয়ে। তারপরে এখানে মুতাহাব্বাবুন, এটা ইসম মাফুল আলাদা। কিন্তু ছয় নম্বর হচ্ছে মুতাহাব্বুন, এটা হচ্ছে হলো ইসম ফাইল ইসম মাফুল একই জিনিস। আট নম্বরও মুহতাব্বুন, এটাও কিন্তু একই জিনিস, কিন্তু দশ নম্বরে আলাদা মুস্তাহাব্বুন। তাহলে ইসম ফাইল ইসম মাফুল বেশ কয়টা কিন্তু তিনটা কেসে একই রকম হবে। এরপর দেখেন কর্মবাচ্যগুলো অ্যাক্টিভের মতো খুব অসুবিধা নাই, একই রকম হুব্বিবা স্ট্যান্ডার্ড ফর্মে। এখানে হুব্বা এই যে পেজ দিয়েছেন সেজন্য ওয়ামাদ আসছে, এটা যদি আমরা প্রেজেন্ট টেন্সকে যদি মার্ক করতে পারি সেটা সুবিধা হবে। তারপর কি উহিব্বা তুহিব্বু তুহিব্বিবু তুহিব্বু তুহিব্বিবু, তারপর হচ্ছে কি তু তুহুব্বা তুহুব্বা কর্মবাচ্য নাই, উহতুব্বা উস্তু উস্তুহিব্বা স্ট্যান্ডার্ড উ দুইটা মাল্টিপেল উ উস্তু হিব্বা মাল্টিপেল উ ফলোড বাই ই। এবার যদি কর্মবাচ্য আসেন অনাতীতকালে ইউহাব্বাবু, এই যে ইউর পরে বা জবরের প্রভাব, ইউহাব্বু জবরের প্রভাব, ইউ ইউহাব্বু জবরের প্রভাব, ইউতাহাব্বুবু এখানেও জবরের প্রভাব, ইউ ইউতাহাব্বু এখানে জবর প্রভাব, সাত নম্বর নাই, ইউহতাব্বু জবর প্রভাব, ইউস্তাহাব্বু এখানে জবর প্রভাব, আলহামদুলিল্লাহ। আর ইসম মাফুল দেখে ফেললাম আমরা, আলহামদুলিল্লাহ। এখন শিখ একইভাবে এই দুইটাকে বেসিক প্যাটার্ন দেখে আমরা প্র্যাকটিক্যালি কিছু শব্দ আমরা দেখতেছি, সেগুলোর আরও কিছু এক্সারসাইজ দেওয়া হচ্ছে। সেখানে আগে টিপসগুলো আমরা এখানে আবার রিড আউট করে নিই। সাদ্দার মাধ্যমে এটা মুজারাতের ক্ষেত্রে আবার ফিরে আসতাম,
সাদ্দার মাধ্যমে অতিরিক্ত বর্ণটি নির্দেশ করায় করে, কারণ আইন কালিমার এবং লাম কালিমা একসাথে অবস্থান করে। অতীতকালে হুন্নার অতীতকাল হুন্নার পর থেকে সাদ্দা সরিয়ে বর্ণগুলো আলাদা হয়ে যায়, সেটা আমরা সফট কবিদের ক্ষেত্রে দেখব। অনাতীতকালের হুন্না এবং আন্তুন্নার ক্ষেত্রে সাদ্দা সরিয়ে বর্ণগুলো আলাদা হয়ে যায়, সেটা আমরা সফট কবিরে দেখব। আদেশ নির্দেশ আদেশ এবং নিষেধ বাচকে তিন বর্ণের তিনটি ধরনের ফর্ম আছে, কেন আদেশ এবং নিষেধ হচ্ছে লাইটেস্ট ফর্ম থেকে আসে, অতএব তিনটা ফর্ম এখানেও বলবৎ থাকবে। আপনি প্রেজেন্টেসটাকে যখন লাইটেস্ট করবেন, তিনটা আমরা দেখলাম লাইটেস্টের মানসুবের তিনটা ফর্ম থাকে, অতএব আদেশের ক্ষেত্রে তিনটা ফর্ম থাকবে, নিষেধের ক্ষেত্রে তিনটা ফর্ম থাকবে। এটাকে ওখান থেকে সামারি টিপস নিয়ে এসে আমরা এখন এক একটা শব্দ এখান থেকে হ্যান্ডেল করার চেষ্টা করব। যেমন এখানে বলা হচ্ছে শিন কাকা, শাক্কা সন্দেহ থাকা, শক শাক্কা, ইয়াশুক্কু শাক্কান, তাহলে শাক্কা ইয়াশুক্কু, যে পেশ হলো নাসারা বাবের জন্য, যে বাবু নাসারা লেখা আছে, শাক্কা ইয়াশুক্কু শাক্কান, এটা হচ্ছে মাজদার। ফাহুয়া শাক্কুন, শুক্কা ইয়াশুক্কু শাক্কান, ফাহুয়া মাশকুকুন, মাশকুকুন একদম রেগুলার। আল আমরু মিনহু, দেখেন তিনটা ফর্ম এখানে, এটাকে যখন আপনি লাইটেস্ট করতেছেন সেজন্য শিনের উপর পেশটা এখানে ট্রান্সফার হচ্ছে, শুক্কা শুক্কি উশকুক উশকুক, ওয়ানাহি আনহু লা তাশুক্কা তাশুক্কি লা তাশকুক, এই যে কুক পেশটা এখানে আসতেছে এখান থেকে। ওয়া জরফু মিনহু মাশাক্কুন মাশিক্কুন মাশাক্কাতুন, ঠিক আছে, জরফের তিনটা ফর্মেট আসতেছে। এরপর আসেন আজ্জা, খুব ব্যবহৃত কোরআন মধ্যে যে শব্দ আজ্জা, শক্তিশালী হওয়া সম্মানিত হওয়া, হ্যাঁ আজ্জা ইজ্জত শব্দটা এখান থেকে আসতেছে, বাপ দরাবা তাকে অনুসরণ করতেছে। আজ্জা ইয়া ইজ্জু দরাবা, আজ্জা ইয়া ইজ্জু ইজ্জাতান ইজ্জাতান, মাসদার ডিকশনারি বলে দিচ্ছে। ফাহুয়া আজ্জুন ইসম ফাইল, উজ্জা ইউয়াজ্জু ইজ্জাতান, ফাহুয়া মাজুজুন মাজুজুন, ঠিক আছে একদম রেগুলার ফরম্যাটে আছে। আল আমরু মিনহু ইজ্জা ইজ্জি ইজিজ, ওয়া নাহিউ আনহু লা তা ইজ্জা লা তা ইজ্জি লা তা ইজ তা জিজ, যার নিচে জের আছে এই যে ইয়া ইজ্জির নিচে যে জের আসে সেটার প্রভাবে। ওয়া জরফু মিনহু মা আজ্জুন মা ইজ্জুন মা আজ্জাতুন, আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের একটা এক্সারসাইজ আছে, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এটা করব। এরপর আসেন আমরা পরেরটা দেখি, মাজিদ ফিতে মুদাফের প্যাটার্নগুলো আমরা দেখি। সেখানে আমরা যেটা থিওরি পড়ে আসলাম সেটার এখানে প্র্যাকটিক্যালি এক একটা শব্দ দেওয়া আছে। দুই এবং পাঁচ নম্বর ফর্মে কোনো সমস্যা নাই, আমরা সেই সমস্যা নাই সেটা দেখছি, সর্ববর্ণগুলোকে এক অন্যভাবে বিবেচনা করা হয় না। তিন চার ছয় সাত আট দশ পরিবারে অতিরিক্ত বর্ণগুলো একটি সাদ্দা দিয়ে নির্দেশ করে, অতিরিক্ত এক্সট্রা লেটারগুলো একটা সাদ্দা দিয়ে নির্দেশ করতেছে। দুই নম্বর ফর্ম দেখেন, ক লাম লাম কল্লালা ইউকল্লিলু তাকলিলান ফাহুয়া মুকল্লিলুন, কুল্লিলা ইউকল্লালু তাকলিলান ফাহুয়া মুকল্লালুন, আল আমরু মিনহু কল্লিল ওয়া নাহিউ আনহু লা তুকল্লিল ওয়া জরফু মিনহু মুকল্লালুন। দুইয়ে সমস্যা নাই, পাঁচের সমস্যা নাই। এবার দেখেন শাক্কা, শাক এটা হচ্ছে ক, শাক শাক্কা ইউশাক্কু শিকাকান ওয়া মুশাক্কাতান ফাহুয়া মুশাক্কুন, শুক্কা ইউশাক্কু শিকাকান ওয়া মুশাক্কাতান মুশাক্কাতান ফাহুয়া মুশাক্কুন, শা আল আমরু মিনহু শাক্কা শাক্কি শাক্কিক, ওয়া নাহিউ আনহু লা তুশাক্কা লা তুশাক্কি লা তুশাক্কিক, ওয়া জারফু মিনহু মুশাক্কুন,
এরপর দেখেন দল্লা, এটা খুব ব্যবহৃত হয়, ইন্টারেস্টিং শব্দ। দল্লা মানে পদভ্রষ্ট হওয়া, আর এটার যে চার নম্বর ফর্ম আদল্লা মানে পদভ্রষ্ট করা। আদল্লা, আদল্লা, ইউদিল্লু, ইদালালান, ফাহুয়া মুদিল্লুন, উদিল্লা, ইউদল্লু, ইদালালান, ফাহুয়া মুদাল্লুন, আল আমরু মিনহু, আদিল্লা, আদিল্লি, আদলিল, ওয়া নাহিউ আনহু, লা তুদিল্লা, লা তুদিল্লি, লা তুদলিল, ওয়া জরফু মিনহু মুদিল্লুন। এরপর আসেন হচ্ছিল আমাদের পাঁচ নম্বর, এখানে কোনো রকম চেঞ্জ হবে না, রেগুলারের মতো ট্রিট হবে, এটা হচ্ছে র দাল দাল, রদ্দা, তারাদ্দাদা, তারাদ্দাদা, তারদ্দাদা, ইয়াতাদার, ইয়াতারদ্দাদু, তারাদ্দুদান, ফাহুয়া মুতারাদ্দিদুন, তুরদ্দাদা, এখানে ইয়ে নাই, জেন নাই, তুরদ্দাদা, তুরদ্দাদা, ইউতা, এটা হচ্ছে প্যাসিভ, তুরদ্দাদা, ইয়াতা, ইউতারদ্দাদু, এটার মধ্যে একটু ভুল আছে, এটা ভুল আছে, এটা কারেক্ট করতে হবে, এটা হবে তুরু, একটা রু আসবে, তুরু, তুরুদ্দিদা, এটা হচ্ছিল তুরুদ্দিদা, তারদ্দাদা, তুরিদ, তুরু, তুরিদ্দিদা, ইয়াতা রদ্দাদু, এটা ঠিক আছে, ইয়া ইউতারদ, ইউতারদ্দাদু, ইউ এখানে আছে পেশ, তারপর সবগুলো জবর আছে, তারাদ্দুদান, ফাহুয়া মুতারাদ্দাদুন, ঠিক আছে, আল আমরু মিনহু তারাদ্দাদ, ওয়া নাহিউ আনহু লা তাতারাদ্দাদ, ওয়া জরফু মিনহু মুতারাদ্দাদুন। আলহামদুলিল্লাহ, ছয় নম্বর তাহাজ্জা, এটা হচ্ছে হাজ্জা, হা জিম জিম, হজ শব্দের সাথে রিলেটেড, হাজ্জা, সেখান থেকে হচ্ছে তাহাজ্জা, ইয়াতাহাজ্জু, তাহাজ্জান, ফাহুয়া মুতাহাজ্জুন, তুহুজ্জা, ইউ, তুহুজ্জা, ইউতাহাজ্জু, তাহাজ্জান, ফাহুয়া মুতাহাজ্জুন, আল আমরু মিনহু তাহাজ্জা, তাহাজ্জি, তাহাজ্জাজ, ওয়া নাহিউ আনহু লা তাতাহাজ্জা, লা তাতাহাজ্জি, লা তাতাহাজ্জাজ, ওয়া জরফু মিনহু মুতাহাজ্জুন। সাত নম্বর শাক্কা থেকে আসতেছে ইনশাক্কা, ইয়ানশাক্কু, ইনশিকাকান, ফাহুয়া মুনশাক্কুন, আল আমরু মিনহু ইনশাক্কা, ইনশাক্কি, ইনশাকিক, ওয়া নাহিউ আনহু লা তানশাক্কা, লা তানশাক্কি, লা তানশাক্কিক, জরফু মিনহু মুনশাক্কুন। আট নম্বর রদ্দার থেকে আট নম্বর আসছে ইরতাদ্দা, কঠিন শব্দ, ইরতাদ্দা, ইয়ারতাদ্দু, ইরতিদাদান, ফাহুয়া মুরতাদ্দুন, উর্তুদ্দা, এই যে উ মাল্টিপল উ, উর্তুদ্দা, ইউর, ইউরতাদ্দু, এটা তার উপরে জবর হবে, এটা পরে নাই, ইউরতাদ্দু, ইরতিদাদান, ফাহুয়া মুরতাদ্দুন, আল আমরু মিনহু, আল আমরু মিনহু ইরতাদ্দা, ইরতাদ্দি, ইরতাদ্দিদ, ওয়া নাহিউ আনহু লা তারতাদ্দা, লা তারতাদ্দি, লা তারতাদ্দিদ, ওয়া জরফু মিনহু মুরতাদ্দুন। এবার আসেন হা কাকা, ইস্তিহাক্কা, ইস্তা, ইস্তাহাক্কা, ইয়াস্তাহিক্কু, ইস্তিহকাকান, ফাহুয়া মুস্তাহিক্কুন, উস্তুহিক, উস্তুহিক্কুন, দেখেন ডাবল ই, উ আছে, উ আছে, তারপর হার নিচে জেল হচ্ছে, উস্তুহিক্কুন, ইউস্তাহাক্কুন, দেখেন ইউ আছে, তারপর গুলো জবর আছে, ইউস্তাহাক্কুন, ইস্তিহকাকান,
फाहुआ मुस्ताहक्कुन अल अम्र मिन्हु इस्ताहिक्का इस्ता इस्ता इस्ताहक्का हबे एखाने सर एखाने ना सरि इस्तिहिक्का इस्ताहिक्का इस्ताहिक्की इस्ता इस्ताहकिक ला तस्ताहिक्का ला तस्ताहिक्की ला यस्ताहिक यस्ताहकिक আর জরফু মিনহু মুস্তাহাক্কুন আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমরা দেখলাম, তো আমরা ইনশাআল্লাহ এটাকে রিভিউ করব, রিভিউ করে আমাদের নেক্সট ক্লাসে আমরা সার্ফ কবিদের অংশটুকু দেখব, পাশাপাশি এখানকার দুইটা যে কয়টা এক্সারসাইজ আছে এই এক্সারসাইজটা কমপ্লিট করলে আমাদের এই ফ্যামিলিটা হবে। এই ফ্যামিলি হলে আরেকটা ফ্যামিলি হলে আমরা ইরেগুলার সার্ফের সাথে একটা পরিচিতি হয়ে যাবে। এখানে মূলত পরিচিতিমূলক একটা কাজ আমরা করার চেষ্টা করতে চাচ্ছি, যে দেখার চেষ্টা করছি কী ধরনের কঠিন বিষয়গুলো এটার মধ্যে আছে এবং বিষয়টা একটু কঠিন। তো আমরা প্রথমবার দৃষ্টি দিলাম, এরপরে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এটার সাথে বসে বসে এটার সাথে এক্সারসাইজ করলে আমাদের জন্য সহজ হবে। তো নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমাদের গ্রামার সেশনটা 5:10 শুরু হবে ইনশাল্লাহ। প্রথম পার্টে আমরা নাহুর কিছু লেফট ওভার সাবজেক্ট আমরা কভার করব, আর সেকেন্ড হাফে আমরা এই সরফের চ্যাপ্টারগুলো ইনশাল্লাহ কভার করব। তো আজকের সেশনটা এখানে কনক্লুড করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।